घूरे घूरे थके जैसे आप देखे देखे थके जैसे। हेलो बंधुरा, वेलकम टू माय न्यू वीडियो। तो आज के হচ্ছে 3rd মার্চ, আর 3rd মার্চের দিনে জামশেদপুরে একদম পুরো মেলার মতো লাগে। মানে মেলা মানে কি, এখানে পুরো শহরটাকে একদম লাইটে সাজানো হয়। তো সেটা আজকে আমি দেখতে এসেছি। এমনি তো ইউটিউবে আর লোকের মুখে শুনেছি, তো সেটা আজ আমি নিজের চোখে দেখতে এসেছি। আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টাটানগর স্টেশন। আর আমাকে এখন নিতে আসছে আমাদের নীরজ ভাই। তো দেখি নীরজ ভাই আসছে কিনা। নীরজ ভাই চলে এসেছে আমাকে এখন নিতে। আর আজকে আমি আর নীরজ ভাই যাব ঘুরতে। তো পেলে কাহাঁ পে যায়গা? पहले तो हम लोग जाएंगे जुगली पार्क। अच्छा अच्छा। आज क्योंकि आज 3rd मार्च है, तो जमशेदपुर में आज एक तरह से देखा जाए तो जैसे आप लोग का बंगाल में सब कुछ सस्ता है, लाइट वगैरह लगता है, मेला टाइप का होता है, उस तरीके से यहाँ पे भी होता है। क्योंकि 3rd मार्च जो है हम लोग के जो जमशेद जी टाटा, उनका बर्थडे है, तो इसलिए हम लोग यहाँ पे हम लोग भी करते हैं और प्लस जो टाटा स्टील कंपनी है वो भी सेलिब्रेट करती है। तो आज चलिए हम लोग देखते हैं। चलिए। और ये अरे भाई, यहाँ पे तो बहुत अच्छा चीज बनाई हुआ है। यहाँ क्या लगा है, टाटा नगर कितना अच्छा डिजाइन किया हुआ है। तो चल तो हमरा এখন বাইক নিতে চলে এসেছি। এই যে দেখো টাটা নগর স্টেশনে আছি, আর বাইক কত আছে দেখতে পাচ্ছ, পুরো বাইক। তো আমরা এখন স্টেশন থেকে বের হচ্ছি। নীরজ ভাই আমাদের গাড়ি নিয়ে রেডি, চলো। কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখো পুরা, এটা কি গোলাপ, কত সুন্দর ভাবে সাজিয়েছে। আর এটা আমরা দেখার জন্য পুরা গোল 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 করে ঘুরছি। তো আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে পিএম মল, মানে আমি এখন পিএম মলের সামনে আছি। আর এই পিএম মলটাকে দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট মানে ওয়াও, পুরো লাইটে লাইটময় করে দিয়েছে আজকে, আর দুর্গা পূজা লাগাই দিয়েছে আজকে এখানে। বাপ রে বাপ, পুরো একদম শহরটাকে আজকে লাইটে লাইটময় করে দিয়েছে। আমি যদি সত্যি আজকে না আসতি তাহলে অনেক কিছু জিনিস দেখতে মিস করে যেতে। কত সুন্দরভাবে সাজাইছে পুরো শহরটাকে একদম, আর গাড়ি আজকে ভিড়ে ভিড়ময়। তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টাটা কোম্পানির জুস্কো অফিস। তো অফিসটা তোমাদেরকে আবার দেখায় দেখো, এটাও কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো একটা কিউট বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে আছে। তো কেয়া নাম হ্যায় তোমারা? মাইশা ফাতমা। তো দেখো কত কিউট আছে, আবার স্মাইল দিয়ে দাও। আর কাহাঁ কাহাঁ ঘুমে আপ? জুলি পার্ক গিয়া থে? কেসা বহুত ভিড় হ্যায়? और लाइट कैसा है? लाइट अच्छा है ना, तो हम भी वहाँ पे जा रहे हैं। ठीक है, तो टाटा टाटा। यहाँ पे लिखा हुआ है जमशेदपुर माय ड्राइव। বন্ধুরা এবার আমরা জুগলি পার্কের ভিতরে যাচ্ছি, চলো এবার ধীরে ধীরে যাই। আর তোমরা এখন ভিড়ে তো দেখতেই পাচ্ছ যে ভিড় কত। পুরো পার্কটাকে কিরকম ভাবে সাজাইছে, পুরো গাছগুলো তো সুন্দর লাইটে একদম ভরাই দিয়েছে। এটা আমার প্রথমবার আসেনি, দেখে একদম জাস্ট ওয়াও, চারিদিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন জামশেদজি টাটা। তো ইনার এই 3rd মার্চে জন্মদিন, আর সেই উপলক্ষে পুরো শহরটাকে এইভাবে লাইটে সাজানো হয়।
পার্কটাই ভাই যত ঘুরছি তত দেখতে পাচ্ছি চারদিকে শুধু লাইট লাইট লাইট, মানে এত লাইট লাইট একদম ভরাই দিয়েছে, ঠিক আছে, মানে ঘুরে ঘুরে থেকে যাচ্ছি আর দেখে দেখে থেকে যাচ্ছি। তো আজকে অনেক ঘুরলাম, ঘুরে ঘুরে একদম থেকে গেলাম সত্যি বলছে, আর যত দেখছি দেখার আর শেষ হচ্ছে না। পুরো পার্কটাকে লাইটে সাজাই দিয়েছে, গাছ থেকে শুরু করে সবকিছু লাইটে লাইটময় করে দিয়েছে। শুধু পার্কটাই নয়, এখানে বিভিন্ন জায়গায় লাইটে সাজিয়ে দিয়েছে, মানে পুরো শহরটাকে লাইটে লাইটময় করে দিয়েছে, মানে দুর্গাপূজা মতন করে দিয়েছে। আর এই থার্ড মার্চের দিন এই কারণে এখানে এত কিছু করা হয়। থার্ড মার্চের দিন হচ্ছে না, যিনি ফাউন্ডার জামশেদজি টাটা ওনার জন্মদিন থার্ড মার্চে, তো উনি এত লাইটে পুরো শহরটাকে একদম সাজিয়ে দেয়। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।